হচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। আমরা একটু পড়েছিলাম বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত, অর্থসংস্থান সিদ্ধান্ত আর লভ্যাংশ সিদ্ধান্ত। সো এখানে আমরা শেষ করেছিলাম অর্থায়নের কার্যাবলী প্রভাব বিস্তারকারী উপাদানের এখানে। সো আমরা আজকে এরপর থেকে শুরু করি। সবাই কি স্লাইড দেখতে পাচ্ছেন? Yes, sir. জি স্যার। অর্থায়নের নীতিমালা থেকে আজকে শুরু, আজকে এই চ্যাপ্টার শেষ করে দিব। সো দেখেন, অর্থায়নের নীতিমালা 7টা নীতিমালা দেওয়া আছে, যেগুলো আপনার ইয়াতেও পড়েছেন, ইন্টারমিডিয়েটে পড়েছেন আপনাদের 7টা নীতিমালা। নাম্বার 1 দেখেন, ঝুঁকি ও আয় নীতি। ঝুঁকি ও আয় নীতির মধ্যে সম্পর্ক হচ্ছে পজিটিভ। অর্থায়নে ফাইন্যান্সে একটা কথা ছিল যে নো রিস্ক নো গেইন, সেম কথাটাকে আমরা একটু যদি হচ্ছে আরেকটু ব্রডলি বলি, সেটা হচ্ছে মোর রিস্ক মোর গেইন। আপনার ঝুঁকি যত বেশি হবে আপনার আয় তত বেশি হবে। সো ঝুঁকি এবং আয়ের যদি কোশ্চেন আসে এরকম যে ঝুঁকি যত বেশি আয় তত বেশি না কম, আয় অবশ্যই বেশি, মোর রিস্ক মোর গেইন, আর ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে পজিটিভ। একটা গ্রাফ দেওয়া আছে দেখেন, রিস্ক রিটার্ন ট্রেড অফ। আপনার রিস্ক যখন 1%, রিটার্ন রিটার্ন তখন 2 in million দেওয়া আছে। ফর এক্সাম্পল, রিস্ক যখন 2%, রিটার্ন তখন 4। সো রিস্ক যত বাড়বে আপনার ইনকাম তত বাড়তে থাকবে, আর রিটার্ন তত বাড়তে থাকবে। নাম্বার 2, অর্থের সমমূল্য নীতি, প্রিন্সিপাল অফ টাইম ভ্যালু অফ মানি। সো এই অর্থের সমমূল্য নীতির সাথে আপনারা সবাই পরিচিত, অর্থ সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যেই পরিবর্তন হয় সেটাই অর্থের সময়মূল্য। আমি রাইট? আমি কি ঠিক বলতেছি? জি স্যার। আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? আরেকবার রিপিট করলে ভালো হবে, এটা একটু জোরে বলেন, আপনারা তো কথা বলেন না। ওকে, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন তাকে বলা হয় অর্থের সমমূল্য। তার মানে আপনি আজকে, গতকাল এর আগের ক্লাসেও মেবি এই কথাটা বলেছিলাম, আজকে যে পণ্যটা আপনি 100 টাকায় কিনতে পারতেছেন, 1 বছর পরে ঠিক একই পণ্য আপনি 100 টাকায় নাও কিনতে পারেন। পণ্যের মানের যে মূল্যে যে পরিবর্তন হবে সেটাই অর্থের সমমূল্য। অনেকগুলা কারণ হয়, তার মধ্যে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। বাংলাদেশে মুদ্রাস্ফীতি 5.5% লাস্ট ক্লাসে বলেছিলাম। সো আপনার খুব সাধারণভাবে বোঝা যায় যে এবছর যে পণ্যটার মূল্য 100 টাকা, খুব ইজিলি নেক্সট ইয়ারে এই পণ্যটার মূল্য 1 বছরের ব্যবধানে 105.5 টাকা হয়ে যাবে, খুব ইজিলি। এটা হচ্ছে অন অ্যাভারেজ, কোন পণ্যের মূল্য এবছর 100 টাকা, আগামী 10 বছর পরেও 100 টাকায় থাকবে। ওই লাস্ট ক্লাস আমি বলেছিলাম চিপসের মূল্য, চিপস পটেটো ক্রেকারস, আপনি 10 বছর আগে 10 টাকায় কিনছেন, এখনো 10 টাকায় কিনতেছেন, হয়তো 10 বছর পরেও 10 টাকায় কিনবেন। বাট ওটা ইন্ডিভিজুয়াল পণ্য কি কি বলে ম্যাটার করে না, ম্যাটার করে অল অ্যাভারেজ, অন অ্যাভারেজ পুরা দেশের কি অবস্থা। পুরা দেশের এই অবস্থা যে আপনি যদি এই বছর 100 টাকায় যে পণ্যটা কিনতেছেন, আগে বছর কিনতে এটা আপনাকে 105.5 টাকা গুনতে হবে মিনিমাম। এটাই হচ্ছে অর্থ সময়মূল্য, অর্থের সময়ের সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন। নাম্বার 3 আছে তারল্য মুনাফা নীতি, প্রিন্সিপাল অফ লিকুইডিটি এন্ড প্রফিটেবিলিটি। আপনার তারল্য যত বাড়বে, তারল্য মানে হচ্ছে হাতে নগদ। তারল্য মানে কি? হাতে নগদ এবং ব্যাংক জমা, যেটা হচ্ছে একদম র ক্যাশ, র ক্যাশ আপনি চাইলেই হচ্ছে দিতে পারেন। হ্যাঁ, আপনি মোবাইল ফাইন্যান্স এর কথাও বলতে পারেন, MFS, অর্থাৎ আপনার বিকাশ সরকারের যে অ্যাকাউন্ট থাকে সেটা এখন তারল্য হিসেবে বিবেচিত হয়। সো আপনার চাইলেই টাকা প্রয়োজন এবং চাইলেই খরচ করতে পারেন, সেটাই হচ্ছে তারল্য। তো আপনি আপনার কোম্পানিতে যত টাকা আছে তার সব সবটুকু যদি হাতে রেখে দেন বা হচ্ছে ক্যাশে রেখে দেন, তাহলে আপনি কোনো কোনো টাকাই বিনিয়োগ করতে পারবেন না। সো আপনার মুনাফা হবে না, 1 নম্বর কথা। আর সব টাকা যদি আপনি বিনিয়োগ করে দেন, তাহলে আপনার হাতে কোনো টাকা থাকবে না, আপনি কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। সো তারল্য আর মুনাফার মধ্যে, তারল্য আর বিনিয়োগের মধ্যে একটা কি করতে হয়,
ব্যালেন্স করতে হয়, সো দ্যাট আপনার মুনাফা ঠিকঠাক আসে বিনিয়োগ থেকে, আবার তারল্য হচ্ছে ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার দৈনন্দিন কার্যক্রম, কোম্পানির কার্যক্রম বন্ধ না হয়ে যায় টাকার অভাবে। সো তারল্য মুনাফা নীতি, আপনি আপনার তারল্য মুনাফা নীতির মধ্যে সম্পর্ক কেমন? নেগেটিভ। আপনি যত বেশি বিনিয়োগ করবেন আপনার তারল্য তত কম থাকবে, মুনাফা তত বেশি হবে। আবার আপনি যত কম বিনিয়োগ করবেন তারল্য তত বেশি থাকবে, মুনাফা তত কম হবে। বুঝা যাচ্ছে আমার কথা? ইয়েস তো স্যার, সম্পর্ক হচ্ছে নেগেটিভ, বুঝা যাচ্ছে? জি স্যার, ইয়েস স্যার। ওকে, তারল্য মুনাফা নীতি তিনটা বললাম, এরপরে আছে, এরপরে আছে নগদ প্রবাহ নীতি। দেখতে পাচ্ছেন আপনারা এই যে তারল্য মুনাফা নীতির এখানে একটা বক্স দেওয়া আছে, দেখেন তারল্য যত কম অর্থ বিনিয়োগ তত বেশি, মুনাফা তত বেশি। তারল্য যত বেশি অর্থ বিনিয়োগ তত কম, মুনাফা তত কম। মুনাফা কম। ওকে, এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আছে নগদ প্রবাহ নীতি, প্রিন্সিপাল অফ ক্যাশ ফ্লো। সো ক্যাশ ফ্লো হচ্ছে কোনো বিনিয়োগকৃত সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বিনিয়োগকৃত যে মূলধন, সেটা বিনিয়োগ থেকে যে প্রত্যাশিত আয়ের পরিমাণ সম্ভাব্য হওয়া উচিত, অর্থাৎ বিনিয়োগ থেকে পর্যাপ্ত পরিমাণ বা নগদ প্রবাহ নিশ্চিত করতে হবে। তার মানে হচ্ছে আপনি একটা বিনিয়োগ করছেন, এর আগে যেটা বললাম যে তারল্যতে আপনি যত বেশি বিনিয়োগ করবেন তত কম তারল্য থাকবে। ফর এক্সাম্পল, আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করছেন, আপনার প্রত্যাশা ছিল 1 কোটি টাকা থেকে 10% মোটামুটি হচ্ছে লাভ আসবে, প্রফিট আসবে, তার মানে হচ্ছে 10 লাখ টাকার মতো, কিন্তু আপনার প্রত্যাশা অনুযায়ী নগদ প্রবাহ আসে নাই, তাহলে আপনার এই ধরনের বিনিয়োগ অবশ্যই লস প্রজেক্ট। সো আপনার ওই ধরনের প্রজেক্টে বিনিয়োগ করতে হবে যেখান থেকে আপনার নগদ প্রবাহটা নিশ্চিত হবে, অথবা আপনি এমন এক জায়গায় বিনিয়োগ করলেন যেখান থেকে আপনাকে অন টাইমে টাকা দিচ্ছে না, যথাসময়ে হচ্ছে প্রফিট দিচ্ছে না। এক প্রফিট দেওয়ার কথা ধরেন প্রতি বছর ডিসেম্বরের 31 তারিখে, কিন্তু আপনাকে 2 বছরও কোনো প্রফিট দিল না। সো আপনার ক্যাশ ফ্লো আসতেছে না, নগদ প্রবাহ নিশ্চিত হচ্ছে না, আপনি ঝুঁকি নিলেন, বিনিয়োগ করলেন, সবকিছু করলেন, কিন্তু আপনার ক্যাশ ফ্লো আসতেছে না। সো এই ধরনের প্রজেক্টে বিনিয়োগ করা হচ্ছে লস প্রজেক্ট। আপনি যখন বিনিয়োগ করবেন নগদ প্রবাহ ঠিকঠাক দেয় কিনা, ঠিকঠাক আসে কিনা, আসবে কিনা, এই ব্যাপারগুলো আপনি চিন্তা করবেন। নগদ প্রবাহ নীতি, প্রিন্সিপাল অফ ক্যাশ ফ্লো। 5 নম্বর, উপযুক্ততার নীতি, প্রিন্সিপাল অফ সুইটাবিলিটি। এইটা আপনারা জানেন যে কোম্পানির স্বল্পমেয়াদি কোনো খরচের জন্য স্বল্পমেয়াদি উৎস ব্যবহার করা, আর দীর্ঘমেয়াদি কোনো খরচের জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা। ফর এক্সাম্পল, আপনি কোম্পানির আপনার টাকা তারল্যে শর্ট পড়ছে, আপনার এখন কর্মচারীদের এই মাসের নভেম্বরের বেতন দেওয়া দরকার, বাট আপনার হাতে যেহেতু টাকা নাই, সো আপনার কিছু ঋণ নিতে হবে। এখন আপনি যদি ব্যাংকের কাছে যান, আপনি যে অবশ্যই 1 বছরের জন্য ঋণ নিবেন না বা 5 বছরের জন্য ঋণ নিবেন না। ফর এক্সাম্পল, আপনার 1 লাখ টাকা দরকার, হ্যাঁ, কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। আপনি এই 1 লাখ টাকা নিশ্চয়ই 5 বছরের জন্য নিবেন না, কারণ আপনার লাগবে এই মাসে, হ্যাঁ, স্বল্প মেয়াদি, 1 মাসের জন্য আপনার টাকাটা লাগতেছে, অথবা 2 মাসের জন্য টাকাটা লাগতেছে। সো আপনার উচিত হবে সর্বোচ্চ 3 মাসের জন্য ঋণটা নেওয়া, তার মানে স্বল্প মেয়াদি টাকার জন্য স্বল্প মেয়াদি উৎস ইউজ করা। এখন আপনি ধরেন কোম্পানির আরো এক আপনার একটা আপনার কোম্পানির একটা শিল্প কারখানা আছে, ধরেন বিএসআরএম এর একটা শিল্প কারখানা আছে চিটাগং এর বাইজিতে। সো আপনি চিন্তা করতেছেন বিএসআরএম এর এখন ডিমান্ড খুব ভালো, মার্কেটে রডের ডিমান্ড খুব ভালো, সো আপনি চিন্তা করতেছেন আরেকটা কারখানা করতে। ফর এক্সাম্পল, আপনি চিন্তা করতেছেন আরেকটা কারখানা আপনি খুলনায় করবেন। সো এই কারখানা করার জন্য আপনার নিশ্চয়ই 2 মাসের জন্য লোন নিলে ব্যাংক থেকে হবে না, আপনার এটা নিতে হবে দীর্ঘমেয়াদী লোন, 5 বছর, 10 বছর, অথবা আপনি শেয়ার বিক্রি করতে পারেন, যেহেতু প্রচুর টাকা পয়সার প্রয়োজন। সো দীর্ঘমেয়াদী একটা লোন নিতে হবে। সো কোম্পানির স্বল্পমেয়াদী টাকা পয়সা স্বল্পমেয়াদী উৎস থেকে এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদী উৎস থেকে করার যে প্রক্রিয়া, সুইটেবিলিটি, উপযুক্ত উপযুক্ত জায়গা থেকে উপযুক্ত পরিমাণ উৎস অর্থ সংগ্রহ করার যে ব্যাপার, সেটাই হচ্ছে উপযুক্ততার নীতি, সুইটেবিলিটি। এখানে সংজ্ঞাতে সুন্দর করে বলা আছে, যেমন স্বল্প সময়ের জন্য অর্থায়নের প্রয়োজন হলে স্বল্পমেয়াদী উৎস হতে অর্থাৎ সংগ্রহ করতে হবে, এবং অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে দীর্ঘমেয়াদী উৎস ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে উপযুক্ততার নীতি। নাম্বার 6, বৈচিত্র্যায়ন বা স্বল্পমেয়াদী উৎস কি হতে পারে? হ্যাঁ, বুঝিনি, বলেন কিসে স্বল্পমেয়াদী উৎস কি হতে পারে?
স্বল্প মেয়াদী উৎস ব্যাংক ঋণ হইতে পারে, 1 বছরের মধ্যে যা যা কিছু হইতে পারে। স্বল্প মেয়াদী উৎস হইতে পারে ব্যাংক ঋণ, ব্যাংক তো স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই উৎসতে ঋণ দেন। তো আপনি যদি 1 বছরের জন্য সর্বোচ্চ 1 বছরের জন্য ঋণ নেন তাহলে সেটা হবে স্বল্প মেয়াদী উৎস, আর আপনি যদি 1 বছরের বেশি নেন সেটা হবে দীর্ঘমেয়াদী উৎস। আপনি স্বল্প মেয়াদী উৎস হচ্ছে বিভিন্ন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন আছে, হ্যাঁ, যেমন আইপিডিসি, এরকম কোন কর্পোরেশন থেকে 1 বছরের জন্য ঋণ নিতে পারেন। আপনি আপনার অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো পরিচিত কারো থেকে ধার নিতে পারেন, লোন নিতে পারেন। এই ধরনের 1 বছরের ভিতরে পেইড করতে হবে, এরকম যে কোনো উৎস থেকে আপনি যখন টাকা সংগ্রহ করবেন সেটাই হবে স্বল্প মেয়াদী উৎস। বুঝা গেছে? Yes, sir, বুঝলি। ওকে, নাম্বার 6 আছে বৈচিত্র্য নীতি, পোর্টফোলিও নীতি। এটা আপনারা এটার সাথে খুবই পরিচিত, যারা পরিচিত না তারা মোটামুটি ইন্টার পড়াশোনা করেন নাই, 1 নম্বর কথা। ওকে জি, বৈচিত্র্য, হ্যাঁ বলবেন কিছু আপনি? হ্যালো, ওকে, বৈচিত্র্য নীতি। বৈচিত্র্য নীতি মানে হচ্ছে আপনি একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা, বিনিয়োগ করা যাতে ঝুঁকি হ্রাস পায়। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি, ফর এক্সাম্পল আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি চিন্তা করতেছেন আপনি গ্রামীণ ফোনে শেয়ার কিনতে পারেন, অথবা আপনি গ্রামীণ ফোন, রবি, টেলিটক, বাংলালিংক, 4 কোম্পানি শেয়ার কিনতে পারেন 25,000 করে। তাহলে গ্রামীণ ফোন যদি হঠাৎ করে লস করেও বা কোনো বছর লাভ না করতে পারে, আপনার বাকি 3 কোম্পানি লাভ করবে, বা হচ্ছে বাকি তিন, আপনার এটা মনে রাখবেন যে 4 কোম্পানি একসাথে কখনো ফল করবে না। হ্যাঁ, কারণ মানুষ তো কথা বলবেই, সো কোম্পানি প্রফিট করবেই, ইন্টারনেট বিক্রি করবেই ওরা, সো কোনো না কোনো কোম্পানি লাভ করবে। সো আপনি যখন 4টা কোম্পানিতে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন করে বিনিয়োগ করতেছেন, তখন আপনার কোনো না কোনো কোম্পানিতে লাভ হবে, এবং অন্য কোনো একটা কোম্পানিতে যদি লস হয়েও থাকে সেটা আপনার আরেক অন্য আরেকটা কোম্পানির লাভ দিয়ে সেটা মিটে যাবে, আলটিমেটলি আপনার লস হবে না। এটাই হচ্ছে পোর্টফোলিও নীতির মূল উদ্দেশ্য, ঝুঁকি হ্রাস করা। কিন্তু আপনি ধরেন শুধুমাত্র রবি শেয়ার কিনে বসে থাকলেন, রবি ফল করলো এই বছর, তাহলে কি হবে? রবি যদি এই বছর ফল করে আপনার সব টাকা শেষ, আপনি এরপর হচ্ছে হার্ট অ্যাটাক করে হচ্ছে শেয়ার বিনিয়োগ করছেন, হার্ট অ্যাটাক করে এরপর মারা যাবেন। অথবা আপনি এরকম করতে পারেন যে আপনার 1 লাখ টাকা আছে, আপনি 50,000 টাকা শেয়ার কিনলেন আর 50,000 টাকা ইয়েতে বিনিয়োগ করলেন, ব্যাংকে কোথাও রাখলেন, ব্যাংক আপনাকে বছর বছর সুদ দিল। সো আপনার শেয়ারে যদি কখন লস হয়েও থাকে, ব্যাংকের থেকে যে প্রফিট পাবেন সেটা দিয়ে হচ্ছে আপনার ওই লসটা ব্যালেন্স হয়ে যাবে, মিটে যাবে। অথবা আপনারা আপনারা যারা প্রেম টেম করেন, হ্যাঁ, একটা গার্লফ্রেন্ড রাখলে ওটা যদি চলে যায় তাহলে তো মানে খুবই লস আপনার। দেখা যাবে আপনি একটা গার্লফ্রেন্ডের পিছনে সব খরচ টরচ করলেন, টাকা পয়সা খরচ করলেন, সব আবেগ অনুভূতি খরচ করে ফেললেন, এরপর ব্রেকআপ হয়ে গেল, আপনি হচ্ছে তখন হাত হাত পা কেটে বা গলায় রশি দিয়ে ঝুলে ঝুলে পড়লেন। কিন্তু আপনার যদি একটু, আপনি যদি চালাক টালাক হন, যদি একটু বিপরীত অপশন রাখেন, আরেকটা অপশন রাখেন বা 2টা অপশন রাখেন, তাহলে একটা যদি আপনার হয়েও যায়, ব্রেকআপ করে ফেলে, আপনার ব্রেনের উপর কোনো প্রেশার আসবে না, টাকা পয়সার প্রেশারও কমে যাবে, যে একটা চলে গেছে আলহামদুলিল্লাহ, হাসতেছেন কেন, কে যেন হাসতেছে। ওকে, তো মানে এটা হচ্ছে একটা ভালো অপশন, আমি বলতেছি না আপনারা এরকম করবেন, মানে ব্যাপারটা হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য আর কি। সো তখন আর আপনার হাত পা কেটে হচ্ছে আত্মহত্যা করার প্ল্যান করতে হবে না, একটা একটা চলে গেলে আরেকটার ভালোবাসা দিয়ে ওটা মিটে ফেলতে পারবেন। সো এটাই হচ্ছে ঝুঁকি হ্রাস, বৈচিত্র্যায়ন, পোর্টফোলিও, প্রিন্সিপাল অফ ডাইভার্সিফিকেশন বলো, অনেককগুলো নামে ডিফাইন করা হয়, পত্রকোষ বলে, তারপর হ্যাঁ এই তো এই কয়টাই। এন্ড নাম্বার লাস্ট আছে ব্যবসায় চক্রনীতি, প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল। ব্যবসায় চক্রনীতিটা খুব ইন্টারেস্টিং, কখনো কখনো দেশের অর্থনৈতিক অবস্থা খুবই চাঙ্গা থাকে, আবার কখনো কখনো দেশের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা থাকে, যেমন করোনার কারণে এখন দেখা যাচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা মোটামুটি, বাংলাদেশের বোঝা যাচ্ছে না, বাট ওয়ার্ল্ড ওয়াইড সেটা মোটামুটি মন্দা অবস্থায় আছে। সো আপনি যখন কোনো অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন এই ওয়ার্ল্ড ওয়াইড অর্থনীতির কি অবস্থা, অথবা আপনি যে দেশে বিনিয়োগ করতে চান, যে দেশে টাকা পয়সা ব্যবসা দাঁড় করাতে চান, লাইক বাংলাদেশে যদি করতে চান, তাহলে বাংলাদেশে আপনার অর্থনীতির এখন কি অবস্থা, আপনি ব্যবসা করলে ধরা খাবেন না তো, সো এই ব্যাপারগুলো বিচার বিবেচনা করা। দেখেন শেষে শেষ লাইনে বলা আছে, যে কোনো অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায় চাঙ্গা বা মন্দা অবস্থাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, কারণ ব্যবসায়িক চক্র এবং অর্থায়ন সিদ্ধান্ত পরস্পরের উপর নির্ভরশীল। সো আপনি যদি দেশের অবস্থা এখন খুব খারাপ,
এই মুহূর্তে যদি আপনি কয়েক কোটি টাকা বিনিয়োগ করে বসে থাকেন, আপনি লস করবেন 100% শিওর। সো এই ব্যাপারগুলো একটু অ্যানালাইসিস করা, যে দেশের কি অবস্থা, অর্থনীতির কি অবস্থা, আমি বিনিয়োগ এখন করা উপযুক্ত হবে কিনা। এই সো অর্থায়নের এই 7টা চক্র খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কারো কোনো সমস্যা আছে এই 7টাতে একটু জানান আমাকে, যদি সমস্যা না থাকে আমরা নেক্সট টপিকে যাব। হ্যাঁ, কার কি সমস্যা? হুঁ কে বলছে বলেন। হ্যাঁ মিম আফরোজা, আপনি বলেন, আপনার মাইক্রোফোন অন। সিএসসি, আপনার মাইক্রোফোন অন। কার কোনো সমস্যা নাই? স্যার স্লাইড গুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হতো, আমরা যদি পড়তে পারতাম। হ্যাঁ হ্যাঁ, স্লাইড স্লাইড আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আমি আমি হোয়াটসঅ্যাপে থাকি না নর্মালি, যার কারণে আপনাদেরকে দিতে পারতেছি না, সো আজকে দিয়ে দিব, চিন্তা করেন না। ওকে আচ্ছা স্যার। ওকে, আর কোনো সমস্যা? সমস্যা নাই, তাহলে আমরা অর্থায়নের উদ্দেশ্যে চলে যাই। অর্থায়নের উদ্দেশ্য, আপনি যখনই পড়ছেন ইন্টারে, যখন ইন্টারমিডিয়েটে যখন পড়ছেন, যে ব্যবসায়ের উদ্দেশ্য একটা মুনাফা অর্জন করা, কিন্তু অর্থায়নের উদ্দেশ্য একটা না, যখনই ফাইন্যান্সের উদ্দেশ্যের কথা আসতেছে তখনই এটার ভোল চেঞ্জ হয়ে যায়। অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, অবশ্যই প্রফিট ম্যাক্সিমাইজেশন, আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। অর্থায়নের সাধারণ উদ্দেশ্য অবশ্যই মুনাফা অর্জন করা, মুনাফা সর্বোচ্চকরণ করা, এটা সবাই জানে। কিন্তু অর্থায়নের প্রধান প্রধান উদ্দেশ্য, আমি বারবার বলতেছি, অর্থায়নের প্রধান উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সম্পদ সর্বাধিকরণ। সো যখনই এমসিকিউ আসবে অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি, তখনই আপনি মুনাফা সর্বোচ্চকরণ দিতে আপনার হাত খুব ইচ্ছা করবে, যে এটা দাগাই প্লিজ, এটা দাগাই মুনাফা সর্বোচ্চকরণ, সারা জীবন তো মুনাফায় পড়ে আসছি। কিন্তু না, অর্থায়নের মেইন উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। মুনাফা সর্বাধিকরণ অর্থায়নের সাধারণ উদ্দেশ্য, বেসিক উদ্দেশ্য। ওকে, তাহলে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ। হ্যাঁ বলেন স্যার, যদি বলে অর্থায়নের প্রধান লক্ষ্য কি, আর ওখানে অপশন দিছে মানে মনে করেন দুটো দিছে, মুনাফা সর্বোচ্চকরণ ও সম্পদ সর্বাধিকরণ। অর্থায়ন মানে মেইন উদ্দেশ্য আপনি বলছেন যে সম্পদ সর্বাধিকরণ, তখন কি এটা যদি দেয় দুটো, যদি দেয় তো দুটো দিব নাকি শুধু সম্পদ সর্বাধিকরণ দিব? আমি তো বলছি অর্থায়নের প্রধান উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ, আর অর্থায়নের সাধারণ উদ্দেশ্য হ্যাঁ মুনাফা সর্বোচ্চকরণ। কিন্তু কোশ্চেনটা যদি এরকম হয় যে অর্থায়নের উদ্দেশ্য কি, হ্যাঁ সাধারণ বা মেইন কোনো উদ্দেশ্যই দিল না, অর্থায়নের উদ্দেশ্য কি শুধু যদি এই কথা বলে, তাহলে অপশনে যদি দুইটা থাকে অবশ্যই সম্পদ সর্বাধিকরণ, আর অপশনে যদি একটা থাকে যেটা থাকবে ওটাই, যদি দুইটা থাকে তাহলে অবশ্যই সম্পদ সর্বাধিকরণ। কারণ আমি বলি কেন, এক নাম্বার কথা, মুনাফা সর্বাধিকরণের ধারণাটা অস্পষ্ট, দুই নাম্বার কথা, এই মুনাফা সর্বাধিকরণের ধারণায় অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না, ঝুঁকি বিবেচনা করা হয় না, তিন নাম্বার কথা, এটা এই মুনাফা সর্বোচ্চকরণ এটা একটা সনাতন ধারণা অর্থায়নের। সো আপনি তো সনাতন মানুষ না, আমিও সনাতন মানুষ না, সো যখনই এরকম কোন কোশ্চেন আসবে যে অর্থায়নের উদ্দেশ্য কি স্পেসিফাই করে দেওয়া হবে না, তখনই আমরা বুঝে নিবো ওটা সম্পদ সর্বাধিকরণ। কারণ সম্পদ সর্বাধিকরণ একটা স্পষ্ট ধারণা, সম্পদ সর্বাধিকরণের তারল্য, অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি, এই সবকিছু বিবেচনা করা হয়। এটা কি বলেন, সম্পদ সর্বাধিকরণ একটা আধুনিক ধারণা। সো আপনি আমি আধুনিক মানুষ, সো যখনই স্পেসিফাই করে দেওয়া হবে না, আনসার অবশ্যই অবশ্যই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সম্পদ সর্বাধিকরণ। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, দেখেন এখানে 4টা জিনিস দেওয়া আছে, ডিফারেন্ট দেওয়া আছে। মুনাফা সর্বাধিকরণ অর্থায়নে অস্পষ্ট একটা ধারণা, অর্থের সমমূল্য বিবেচনা করে না, ঝুঁকি বিবেচনা করে না, নগদ প্রবাহ বিবেচনা করে না। ওকে, আর সম্পদ সর্বাধিকরণ একটা স্পষ্ট ধারণা, ঝুঁকি, নগদ প্রবাহ বিবেচনা করে, সমমূল্য বিবেচনা করে, শেয়ারের মূল্যের উপর অধিক গুরুত্ব প্রদান করে, এবং এটা একটা আধুনিক ধারণা। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, আমি খুব দ্রুত কথা বলতেছি, কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন। ওকে, আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকে আছে মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য, যে জিনিসগুলো বললাম সেম জিনিস, সেম জিনিস। হ্যাঁ, মুনাফা সর্বাধিকরণ বলতে ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয়, আর্নিং পার শেয়ার, ইপিএস বলে, হ্যাঁ সর্বাধিকরণকে বুঝে। আর শেয়ার সম্পদ সর্বাধিকরণ বলতে ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্য, আজকে শেয়ারের বাজার মূল্য 10 টাকা, আগামীকাল হবে 15 টাকা, সো এই শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাকে বুঝে। নাম্বার 2, মুনাফা সর্বাধিকরণের এটা একটা অর্থায়নের স্বল্পমেয়াদী উদ্দেশ্য, আর
সম্পদ সর্বাধিকার একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, যেহেতু ব্যবসা একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, নিশ্চয় 1 বছরের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান মানে ব্যবসা করতে আসে না, তারা একটা লং টার্ম উদ্দেশ্য নিয়ে আসে যে মিনিমাম অন্তত এই ব্যবসাটা 20 বছর থাকবে, এরকম একটা উদ্দেশ্য, বা 25 বছর থাকবে। বা কোকা কোলা যেমন প্রায় কত 130 বছর আগে শুরু হয়েছে, এখনো চলতেছে, KFC এরকম। সো একটা আনলিমিটেড টাইম পিরিয়ড নিয়ে তারা আসলে ব্যবসা করতে আসে, যে আমাদের ব্যবসাটা চিরদিন থাকবে, এরকম একটা ধারণা নিয়ে আসে। সো ওটা সম্পদ সর্বাধিকরণে বিবেচনা করা হয়। নাম্বার 3, মুনাফা সর্বাধিকরণ একটা সনাতন ধারণা, যেটা বলছে আধুনিক ধারণা সম্পদ সর্বাধিকরণ অর্থে সময়মূল্য নগদ প্রবাহ ঝুঁকি বিবেচনা করে না মুনাফা সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ অর্থে নগদ প্রবাহ, সময়মূল্য, ঝুঁকি, তারল্য ইত্যাদি বিবেচনা করে। বাজার ব্যবস্থা, মুনাফা সর্বাধিকরণ বাজার ব্যবস্থার সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয়, সম্পদ সর্বাধিকরণ জড়িত। আর লভ্যাংশ, লভ্যাংশ সিদ্ধান্ত বিবেচনা করা হয় না, আর সম্পদ সর্বাধিকরণে লভ্যাংশ সিদ্ধান্ত বিবেচনা করা হয়। সো সব দিক দিয়ে দেখা যাচ্ছে সম্পদ সর্বাধিকরণ বেটার। সো আমরা সবসময় সম্পদ সর্বাধিকরণকে গুরুত্ব গুরুত্ব দিব। ওকে, আসেন এজেন্সি কস্ট, এজেন্সি ইস্যু আর প্রতিনিধিত্বমূলক খরচ। সো এই ব্যাপারটার সাথে আপনারা পরিচিত, যাই পড়াবো তাই পরিচিত, কারণ ইন্টারমিডিয়েট এগুলো সবই পড়ে আসছেন। ইন্টারমিডিয়েটে ব্রডলি পড়ে আসছেন, 1 পেজ, 1.5 পেজ, 2 পেজ পড়ে আসছেন, এখানে ব্রিফলি সুন্দর করে সাজায় লেখা হয়েছে পার্থক্য একটুকুই। ওকে, প্রতিনিধি কস্ট, ওইদিন আমি মেভি বলেছিলাম, নর্মালি কোম্পানি ব্যবসাগুলা কোম্পানির মালিক এবং কোম্পানির পরিচালক আলাদা। হ্যাঁ, মালিক হচ্ছে শেয়ার হোল্ডার যারা তারা, আর কোম্পানি পরিচালিত হয় বেতনভুক্ত কর্মচারীর দ্বারা, MD, CEO, CFO এদের দ্বারা। সো কখনো কখনো দেখা যায় CEO, CFO এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কোম্পানির লস করে দিচ্ছে। হ্যাঁ, কোম্পানির প্রফিট এর দিকে তাকাচ্ছে না, নিজেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কোম্পানির অনেক সময় লস করে ফেলে। সো এই এই যে এজেন্সি প্রবলেম, হ্যাঁ, এটা বলে মালিক এবং কোম্পানির কর্মকর্তা কর্মচারীর মধ্যে যেই বিরোধ, যেই সংঘর্ষ, যেই সমস্যা, এটাকে বলে এজেন্সি প্রবলেম, এজেন্সি ইস্যু। সো কোম্পানি কি করতে পারে, আই মিন এটাকে বলে যারা মালিক তারা এটা করতে পারে, যে কোম্পানির লাভের একটা অংশ যে কর্মকর্তা কর্মচারীদের সাথে শেয়ার করতে পারে। অর্থাৎ লাভ যত বেশি হবে, লাইক আপনি আপনি যদি কোম্পানির ইয়াতে এটা কি বলে কোম্পানির নোটিশে এরকম কিছু দেন যে এবছর যদি 100 কোটি টাকা লাভ হয় তাহলে আমরা 10% কর্মকর্তা কর্মচারীদের সাথে শেয়ার করব, তাহলে দেখবেন সবাই হচ্ছে মন দিয়ে কাজ করতেছে। হ্যাঁ, কারণ লাভ যত বেশি হবে, যদি 200 কোটি টাকা হয় তাহলে 100 কোটি টাকাতে যদি 10% হয় তাহলে 10 কোটি টাকা, 200 কোটি হলে তাহলে 20 কোটি টাকা ওরা প্রফিটের ভাগ পাবে। সো দেখবেন সবাই তখন মনোযোগ দিয়ে কাজ করতেছে। সো এই প্রতিনিধিত্বমূলক সমস্যা সমাধানের জন্য নর্মাল এই এই যে আপনার 20 কোটি টাকা খরচ হচ্ছে, এই এই খরচটা নর্মালি হওয়ার কথা ছিল না। হ্যাঁ, কিন্তু আপনার কোম্পানির কর্মকর্তা কর্মচারীদেরকে স্যাটিসফাইড রাখার জন্য এই খরচ হচ্ছে, এটাকে বলা হচ্ছে এজেন্সি কস্ট, এজেন্সি কস্ট। বুঝে গেছে? ওকে, এজেন্সি কস্টের শেষে দিয়ে একটা লাইন আছে, দেখেন এমসিকিউ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অর্থায়নের মূলধন বাজেটিং বলতে বোঝায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। সো এটা একটু মনে রাখবেন, মূলধন বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং যেটাকে বলে CAPM। ওকে, সো ওটা বলতে বোঝায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থায়নের গুরুত্বপূর্ণ কিছু তত্ত্বের যারা প্রবক্তা তাদের নাম দেওয়া আছে এবং কত সালে তত্ত্বটা দিছে ওটা দেওয়া আছে। দেখেন পোর্টফোলিও থিওরি, হেনরি মার্কোয়েজ 1952 সালে তিনি এই তত্ত্ব দেন। CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটা আপনারা নাম শুনছেন এবং ম্যাথ করছেন, উইলিয়াম শার্প এই তত্ত্বটা দেন প্রবক্তা, এবং 1964 সালে যে তিনি এই কি বলে তত্ত্বটা প্রদান করেন। এরপর আছে আরবিট্রেজ প্রাইসিং থিওরি, যেটা স্টিফেন রোজ 1976 সালে দেন। ব্ল্যাক মডেল আছে ফিশার ব্ল্যাক, তার নাম অনুসারে, যেটা 1976 সালে। ডিভিডেন্ড ডিসিশন মডেল, ডিসকাউন্ট মডেল, এটা দেওয়া আছে, এটা দুজনে মিলে 1956 সালে এই তত্ত্বটা দেন, একজন হচ্ছে গর্ডন আর একজন হচ্ছে স্যাপিরো। এন্ড সবার শেষে দেওয়া আছে অপটিমাম প্রাইসিং থিওরি, কাম্য মূল্যনীতি, যেটা ব্ল্যাক এন্ড এটা কি বলে স্কুল দেন, যা 1970 সালে। সো এদের মধ্যে
দু একজন 1990 দশকে, যেমন হেনরি মার্কুইজ, মর্টন মিলার, মরিগ্লিয়ানি, এরা 1990 দশকে নোবেল পুরস্কার পাইছে অর্থায়নে অবদানের জন্য, যেটা আমরা আগের ক্লাসে পড়ে আসি না, তিনজনের নাম পড়ে আসি, যে তিনজন ব্যক্তি 1990 দশকে অর্থায়নে অবদানের জন্য, হেনরি মার্কুইজ, মরিগ্লিয়ানি, মর্টন মিলার, এরা 1990 দশকে অর্থায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পুরস্কার পাইছে। এর চোখে কারো কোনো সমস্যা? আপনাদের কথা বোঝা যায় না, একটু জোরে কথা বলবেন, আমি তো অনেক জোরে কথা বলি। আপনাদের ফার্স্ট অধ্যায় শেষ, আপনাদের ফার্স্ট অধ্যায় শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে অথবা এই ক্লাসে একটু আলোচনা করি, সেকেন্ড অধ্যায়তে যাব। সেকেন্ড চ্যাপ্টারে আছে আর্থিক বাজারের আইনগত দিক সমূহ। আপনাদের ফার্স্ট চ্যাপ্টারে কারো কোনো সমস্যা আছে? আপনারা কে কে বই কিনছেন একটু বলেন তো, কেউ কি বই কিনছেন? এখনো কিনে নেই স্যার। কিনেন নাই? না স্যার। হ্যাঁ, নাই না, কিনেন নাই। আর কেউ কিনছেন? কিনে নাই স্যার এখনো। কিনেন নাই, কবে কিনবেন? আপনারা যদি বই না কিনেন, তাহলে আপনারা না পড়লে তো আপনাদের কোথায় প্রবলেম সেটা আমাদের আমাকে বলতে পারবেন না। আমি তো ক্লাস নিয়ে হচ্ছে আগে যাব। হ্যাঁ, এই যে এক চ্যাপ্টার শেষ 2 দিনে, সো চ্যাপ্টার আছে 9টা 10টা, 9টা 10টা চ্যাপ্টার শেষ করে ফেলবো আমি 15 ক্লাসের মধ্যে, 14-15 ক্লাসের মধ্যে। সো এরপর এরপরে এরপরে আমার কই পাবেন খুঁজে বলেন, তখন তো আমার পাইতে টাফ হয়ে যাবে না? তো আপনারা বই কিনে পড়ার, ফাইন্যান্স তো সহজ সহজ সাবজেক্ট, মোটামুটি একদমই ইজি সাবজেক্ট। আপনার যদি 5টা সাবজেক্ট আছে না, বাংলা, ইংলিশ, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট আর কি বলে অ্যাকাউন্টিং, তার মধ্যে মোস্ট ইজি তো হচ্ছে ফাইন্যান্স। কোনো ম্যাথ নাই, ম্যাথ তো আসবে না, কোনো ম্যাথই নাই, তারপর সবই থিওরি। সো পড়ালেখা কম, ছোট্ট একটা বই, দাম কম, বই কিনে ফেলবেন, একটু পড়াশোনা করবেন, তাইলে না ভাল লাগে যে প্রশ্ন টস্ট করবেন। আপনারা যদি শুধু আমি বকবক করে গেলাম, আপনারা কিছু শিখলেন না অথবা হচ্ছে পড়লেন না ভাষায়, তাহলে তো এই পড়ানোর কোনো মূল্য নাই। সো বইয়ের দাম কম, 100 থেকে 150 টাকার মধ্যে মেবি বই। সো ট্রাই করবেন নেক্সট ক্লাসের মধ্যে, নেক্সট মানডের মধ্যে যাতে বইটা কিনে ফেলতে পারেন। ওকে স্যার। আর স্লাইডগুলো আজকে দিয়ে দিব, সো স্লাইডগুলো পড়তে পারেন চাইলে, মানে স্লাইডগুলো মানে এগুলো তো বইয়েরই পাতার ছবি, দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। আসেন আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করি, আজকে কিছুটা পড়া যাক সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, লিগাল অ্যাসপেক্ট অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। আর্থিক বাজার মানে হচ্ছে ফাইন্যান্স মার্কেট। ফাইন্যান্স মার্কেট এখানে স্বল্পমেয়াদী ফাইন্যান্স মার্কেট, দীর্ঘমেয়াদী ফাইন্যান্স মার্কেট, শেয়ার বাজার, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব ব্রিফলি। এই অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। ওকে, সো দেখেন ফার্স্টে বলছে একটা দেশের অর্থনীতিতে দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ঘাটতি একক, ডেফিসিট ইউনিট, যাদের টাকা পয়সা দরকার, হ্যাঁ যেমন আমার মতো মানুষজন, আর আরেকটা হচ্ছে উদ্বৃত্ত একক, সারপ্লাস ইউনিট, যারা টাকা পয়সা দেওয়ার জন্য বসে আছে, লাইক আপনারা, আপনার টাকা পয়সা বেশি, আমার টাকা পয়সা কম, সো আপনার টাকা পয়সা আমারে দিবেন। এই হচ্ছে ঘাটতি একক আর উদ্বৃত্ত একক। এটা যদি আপনি প্রতিষ্ঠানের ভিত্তিতে যান, তাহলে দেখবেন, তাহলে বলা যায় ব্যাংক নিজেরা একটা প্রতিষ্ঠান খুলে বসে আছে, যে তারা আপনাকে আহ্বান করতেছে, ভাই ঋণ নেন, ঋণ নেন, ঋণ নেন, আর আরেক দলকে আহ্বান করতেছে, ভাই টাকা জমা রাখেন, টাকা জমা রাখেন। হ্যাঁ, তো তারা 5% টাকা জমা রাখতেছে বা 6% টাকা জমা রাখতেছে, ডিপোজিট করতেছে, আর আপনাকে যখন ঋণ দিচ্ছে তখন 9% 10% দিচ্ছে। এই যে মাঝখানের যে এই অংশটা 3% 4%, যেটা হচ্ছে ডিফারেন্ট, সেটাই হচ্ছে ব্যাংকের প্রফিট। সো এই মধ্যস্থতাকারীর মধ্যে হচ্ছে, ওই যে দেখেন চার্টে দেওয়া আছে, ঋণ গ্রহীতা, ঘাটতি একক, আমার মতো মানুষজন, ঋণের যাদের দরকার, আর মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে আছে ব্যাংক, বিমা, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল বিভিন্ন কর্পোরেশন,
তারা বসে আছে আপনাকে ঋণ দেওয়ার জন্য, আর যাদের উদ্বৃত্ত টাকা আছে, টাকা পয়সা বেশি, রাখার জায়গা নাই, তারা ব্যাংকে টাকা রাখবে, ব্যাংক তাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট দিবে। এই সো দেখেন বলছে যে সঞ্চয়কারীতে আর সঞ্চিত অর্থ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লাইক ব্যাংক, বিমা আর্থিক প্রতিষ্ঠানে রেখে আসে, সেই আর্থিক প্রতিষ্ঠান আবার যাদের অর্থের প্রয়োজন তাদের খুঁজে বের করে এবং অর্থ ধার দেয়। ধার দেওয়া অর্থের জন্য ঋণ গ্রহীতা আর্থিক প্রতিষ্ঠানের নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে, যা থেকে নিজের খরচ ও প্রয়োজনীয় মুনাফা রেখে প্রতিষ্ঠানটি আবার বাকি অর্থ সঞ্চয়কারীকে প্রদান করে। এগুলো খুবই মানে সিম্পল কনসেপ্ট, এগুলো আপনারা সবই জানেন, কেউ ফাইন্যান্স না পড়লেও এগুলো জানে। সো আর্থিক বাজারে বাজারকে দুই ভাগে ভাগ করেছে ফাইন্যান্সে, একটা হচ্ছে মুদ্রা বাজার বা মানি মার্কেট, আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আমরা দেখবো ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেটের মধ্যে পার্থক্য কি। সো আসেন ফার্স্টে মুদ্রা বাজার সম্পর্কে কি বলছে। মুদ্রা বাজার অনেকগুলো নাম আছে, মুদ্রা বাজার, অর্থ বাজার, মানি মার্কেট, হ্যাঁ, স্বল্পমেয়াদী ঋণের বাজার। সো এই ডিফারেন্ট নামগুলো আপনারা মনে রাখবেন, সো দ্যাট কোশ্চেন যেভাবে আসুক আপনারা যাতে কনফিউজ না হন আর কি। ওকে, পুঁজিবাজার আর ক্যাপিটাল মার্কেট কে বলা হয় পুঁজিবাজার, মূলধন বাজার, শেয়ার বাজার। হ্যাঁ, শেয়ার বাজার যেটা আপনারা নরমালি শুনেন সেটাই হচ্ছে ক্যাপিটাল মার্কেট, যেখানে ক্যাপিটাল দীর্ঘমেয়াদী লেনদেন নিয়ে আলোচনা করা হয়। ওকে, ফার্স্ট অফ অল দেখেন মুদ্রা বাজার কি বলছে। আর্থিক বাজারের যে অংশ স্বল্পমেয়াদী, তার মানে মুদ্রা বাজার আমরা বুঝতে পারি যে মুদ্রা বাজার সর্বোচ্চ 1 বছরের জন্য স্বল্পমেয়াদী একটা বাজার, আর ক্যাপিটাল মার্কেট দীর্ঘমেয়াদী একটা বাজার, 1 বছরের কম সময়ের জন্য অর্থ আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে তাকে আর্থিক বাজার, মুদ্রা বাজার, স্বল্পমেয়াদী ঋণের বাজার, মানি মার্কেট ইত্যাদি বলে। আর পুঁজিবাজার কি বলছে, আর্থিক বাজার যে অংশে দীর্ঘমেয়াদী 1 বছর বেশি সময়ের জন্য অর্থ বা আর্থিক সম্পদ লেনদেন হয় তাকে পুঁজিবাজার, মূলধন বাজার, ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট ইত্যাদি 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 বলে। বোঝা যাচ্ছে? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। কথা একদমই স্লো। ওকে, রায়েদ, রায়েদ না, হ্যাঁ বুঝা যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। ওকে, সাইমা, রিম, আপনি বুঝতে পারতেছেন কথাবার্তা? জি স্যার। আর তারপর নাইনা, তিশা, আপনারা? হ্যাঁ স্যার। সিএসি, আপনি বুঝতে পারতেছেন? সিএসি এটা মেবি বাহার ভাই, আমি শিওর না, উনি ওনার পিসি থেকে কানেক্ট করে দিয়ে মেবি চলে গেছে। যাই হোক, ওকে, এরপর আসে আছে অর্থবাজারের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, তার মানে মুদ্রা বাজারের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বিবি। আর পুঁজিবাজার ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ যেটা চিটং একটা, ঢাকায় একটা আছে ডিএসই বলে, আর চিটং একটা আছে সিএসই বলে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এই দুটাকে নিয়ন্ত্রণ করে আবার বিএসই, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সো অর্থবাজার বা মুদ্রা বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক, আর পুঁজিবাজার বা ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিএসইসি। হ্যাঁ, কিছু বলবেন? ওকে, 3 নম্বর আছে আর্থিক বাজার হলো অর্থ আর্থিক সম্পদ লেনদেনের একটা নেটওয়ার্ক স্থান, আর মূলধন বাজার নিয়ন্ত্রণ, আচ্ছা এটা কোনো পার্থক্য টাইপের কিছু দেওয়া নেই। আর সবার শেষে আছে মানি মার্কেট ইজ দা মার্কেট ফর শর্ট টার্ম হাইলি লিকুইড লো রিস্ক অ্যাসেট সাচ অ্যাজ ট্রেজারি অ্যান্ড নেগোশিয়েট সিডিস। তো এটা এটা তো বোঝায় যে যে শর্ট টার্ম লেনদেন গুলো, শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট লেনদেন গুলো হচ্ছে যে মানি মার্কেট হয়ে থাকে, কারণ যেহেতু এটা শর্ট টার্ম মার্কেট, 1 বছরের ভিতরে যেসব ইনস্ট্রুমেন্টের মেয়াদ শেষ হয় সেগুলো হচ্ছে মানি মার্কেট হয়ে থাকে। যে বাজার স্বল্পমেয়াদি উচ্চ তারল্য সম্পন্ন, তারল্য মানে হচ্ছে যেটাকে ইনস্ট্যান্ট ক্যাশ বানানো যায়, উচ্চ তারল্য সম্পন্ন এবং কম ঝুঁকিপূর্ণ সম্পদ যথা ট্রেজারি বিল, হস্তান্তরযোগ্য দলিল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, আমানত সার্টিফিকেট ইত্যাদি ক্রয় বিক্রয় করে তাকে মুদ্রা বাজার বলে, এটা বলছে সিপি জোনাস। ওকে, আর ক্যাপিটাল মার্কেট, এলজে গিটম্যান একটা ডেফিনেশন দেওয়া আছে, বলছে দ্য ক্যাপিটাল মার্কেট ইজ দ্য মার্কেট দ্যাট এনাবলস সাপ্লায়ার অ্যান্ড ডিমান্ডার্স অফ লং টার্ম ফান্ডস টু মেক ট্রানজাকশন। মূল্য বাজার হলো এমন একটা বাজার যার মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিলের চাহিদা ও যোগানদাতাদের মধ্যে লেনদেন
সম্পাদিত হয়ে থাকে লেন এটা বলছে এলজে গিটম্যান সো ফাইন আমরা নেক্সট ইয়েতে যাই মুদ্রা বা অর্থবাজারের সাথে মূলধন বা পুঁজি বাজারের পার্থক্য আপনারা একটু পার্থক্যগুলো দেখেন দুই মিনিট সংজ্ঞা দেওয়া আছে হাতিয়ার বা দলিল দেওয়া আছে মুদ্রা বাজারে কি কি দলিল ক্যাপিটাল মার্কেটে কি কি দলিল থাকে ঝুঁকি দেওয়া আছে ঝুঁকি কোনটাতে কম কোনটাতে বেশি লেনদেন কিভাবে হয় সেটা দেওয়া আছে আর নিয়ন্ত্রণ সংস্থা কে কে এগুলো সবই মোটামুটি পড়ে ফেলছি আমরা সো দেখেন ওকে তাহলে আমি একটু সামারাইজ করে দিই বলছে সংজ্ঞা মুদ্রা বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্পমেয়াদী বা এক বছরের জন্য যেসব লেনদেন সেগুলো হয়ে থাকে আর্থিক বা আর্থিক সম্পদ আর মূলধন বাজার হলো যেখানে এক বছরের বেশি মেয়াদের যেসব আর্থিক সম্পদ রয়েছে সেগুলোর লেনদেন হয়ে থাকে হাতিয়ার বা দলিল এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন কি কি দলিল হচ্ছে মুদ্রা বাজারে ইউজ হয় আর কি কি দলিল মূলধন বাজারে ইউজ হয় মুদ্রা বাজারের দলিলের মধ্যে আছে ট্রেজারি বিল বাণিজ্যিক পত্র ব্যাংকের স্বীকৃতি পত্র পুনঃক্রয় চুক্তিপত্র আর হস্তান্তরযোগ্য কিছু সার্টিফিকেট ও দলিল কলমানি বাজার কলমানি মার্কেট আর মূলধন বাজারের মধ্যে রয়েছে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বন্ড ডিবেঞ্চার চারটা জিনিস নর্মালি তারপর ঝুঁকি অবশ্যই মুদ্রা বাজার কম যেটা আমরা আগের স্লাইডে বলছি আর যেহেতু মূলধন বাজারে দীর্ঘমেয়াদী সেহেতু ওখানে দেউলিয়া ঝুঁকি থাকে ঝুঁকিটা একটু বেশি শেয়ার মার্কেটে ঝুঁকি বেশি এটা আমরা সবাই জানি সো এরপর আছে লেনদেন লেনদেনের খরচ তুলনামূলক কম আর মূলধন বাজারে বেশি আর নিয়ন্ত্রণ সংস্থা তো আমরা পড়লামই বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে মুদ্রা বাজার মানি মার্কেট আর মূলধন মার্কেট নিয়ন্ত্রণ করে বিএসইসি বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন ওকে এরপর আসেন মুদ্রা বাজারের দলিল ব্রডলি দেওয়া আছে ট্রেজারি বিল নর্মালি সরকারি সিকিউরিটি এটা আমরা জানি তারপর আছে বাণিজ্যিক পত্র স্বল্পমেয়াদী জামানত ভিন্ন অঙ্গীকার পত্র যেটা সেটাই বাণিজ্যিক পত্র বাণিজ্যিক পত্রের মেয়াদ 90 থেকে 270 দিন এটা একটু আন্ডারলাইন করে রাখবেন হাইলাইট করে রাখবেন এই যে এই ব্যাপারটা 90 থেকে 270 দিন আর ট্রেজারি বিলের মেয়াদ 91 দিন হয় অর্থাৎ 3 মাস 6 মাস 12 মাস হয়ে থাকে 3 মাস 6 মাস 12 মাস হয়ে থাকে সো এই টাইম গুলো মনে রাখবেন এরপর আছে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেটের মেয়াদ সর্বোচ্চ মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সর্বোচ্চ 5 বছর হয়ে থাকে এখানে ইয়ে দেওয়া আছে দেখেন সর্বোচ্চ 5 বছরের জন্য হয়ে থাকে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেটের মেয়াদ ওকে আমরা পরের স্লাইডে যাই এরপরে আছে ব্যাংক স্বীকৃতি পত্র নর্মালি ব্যাংক স্বীকৃতি পত্রের মেয়াদ ব্যাংক স্বীকৃতি পত্র ব্যাপারটাকে আমি বুঝাই ফর এক্সাম্পল আপনার টাকা পয়সার দরকার একটা শর্ট টাইম অফ পিরিয়ডের জন্য আপনার টাকা পয়সা দরকার তো সেই টাকাটা আপনি এখন কার কাছ থেকে নেবেন তো ব্যাংক একটা স্বীকৃতি দেয় যে 3 মাসের মধ্যে যদি এই কোম্পানি টাকা না দিতে পারে ইউনিলিভার টাকা না দিতে পারে সেই টাকাটা আমি দিব ব্যাংক কেন স্বীকৃতি দেয় ব্যাংক এটার জন্য একটা প্রফিট নেয় আর হচ্ছে ব্যাংক ফার্স্ট অফ অল হচ্ছে প্রফিট তো চার্জ তো নিবেই ইন্টারেস্ট তো নিবেই আর সেকেন্ড হচ্ছে আপনার কোম্পানিটা কতটা হচ্ছে ট্রাস্টেড মার্কেটে কতটা রিলায়েবল সেটার উপর ডিপেন্ড করে আমি যে যদি বলি ভাই আমাকে 3 মাসের জন্য একটা ব্যাংক স্বীকৃতি পত্র দেন আমাকে তো আর দিবে না সো ব্যাংক স্বীকৃতি পত্রের মেয়াদ নর্মালি 1 মাস থেকে 6 মাস হয়ে থাকে অর্থাৎ 30 দিন থেকে 180 দিন এটা মনে রাখবেন এরপর আছে রিপারচেজ এগ্রিমেন্ট যেই পেপার পুনঃক্রয় চুক্তি সো
এই পণ্য ক্রয় চুক্তি দীর্ঘমেয়াদের জন্য হয়ে থাকে নর্মালি, যখন দীর্ঘমেয়াদের জন্য হয়ে থাকে তখন সেটাকে টার্ম পেপার বলে, আর শর্ট টাইমের জন্য যেটা হয়ে থাকে সেটাকে পণ্য ক্রয় চুক্তি বলে থাকে। ওকে, পণ্য ক্রয় চুক্তিতে সাধারণত স্বল্পমেয়াদী সিকিউরিটি হিসাবে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ট্রেজারি বিল, অর্থাৎ সরকারি যে ইনস্ট্রুমেন্ট রয়েছে ট্রেজারি বিল সেটা। আর শেষে দেখেন, শেষ লাইনের আগের লাইনে দেওয়া আছে, পণ্য ক্রয় চুক্তি যখন একদিন অথবা খুব কম সময়ের জন্য হয় তখন তাকে ওভারনাইট রিপো বলে। এবং সবার শেষে হচ্ছে কল মানি মার্কেট। কল মানি মার্কেট মানে কোনো বাণিজ্যিক ব্যাংক বা বিল ব্রোকার। বিল ব্রোকার মানে হচ্ছে যারা হচ্ছে যে বিল টিল এগুলো হচ্ছে ডিল করে, ব্রোকার বা ডিলার। স্বল্পমেয়াদী অর্থায়নের ঘাটতি পূরণের জন্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে যে হারে ঋণ নেয় তাকে কল মানি বলে। সো কল মানি নর্মালি কোনো ব্যক্তি ব্যক্তি বিশেষ নেয় না, ব্যাংক এবং ব্যাংক এবং ব্রোকাররাই হচ্ছে কল মানিটা নেয়। আর কল মানি রেটের মেয়াদ সর্বোচ্চ 7 দিন, এর বেশি হইতে পারে না। সো 7 দিনের জন্য যখন কোনো ব্যাংক অথবা কোনো ডিলার ব্রোকার প্রতিষ্ঠান কারো থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে বা কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে তখন তাকে বলে কল মানি, আর এটার মেয়াদ সর্বোচ্চ 7 দিন। এরপর মূলধন বাজার আছে, পুঁজি বাজার অথবা দীর্ঘমেয়াদী ক্যাপিটাল মার্কেট, যেটাকে আমরা এটা কি বলে ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেট বলে থাকি। সো ওটার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। ওখানকার চারটা আমরা চারটা ইনস্ট্রুমেন্ট পড়ছি, একটা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড আর ডিবেঞ্চার। তারপর বলছি ইকুইটি সিকিউরিটি, যেমন শেয়ার, তারপর ডেট সিকিউরিটি বলা হয়ে থাকে বন্ডকে। ইকুইটি মানে হচ্ছে মালিকানা, সো যার কারণে শেয়ার হোল্ডাররা যেহেতু কোম্পানির মালিক যার কারণে তাদেরকে ইকুইটি সিকিউরিটিজ বলা হয়ে থাকে। আর বন্ড যেহেতু বন্ড হোল্ডার যারা তারা যেহেতু কোম্পানির পাওনাদার যার কারণে তাদেরকে ডেট সিকিউরিটি বলা হয়ে থাকে। তারপর বলছে বিলুপ্তির পূর্ব পর্যন্ত কোম্পানি ব্যবহার করতে পারে পুঁজি বাজার বা মূলধন বাজার থেকে সংগৃহীত তহবিল। তারপর বাংলাদেশে বন্ড বাজারে দুটি অংশ বিভক্ত, একটা হচ্ছে সরকারি বন্ডের বাজার, একটা কর্পোরেট বা প্রাইভেট বন্ডের বাজার। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলে, আমরা সবাই জানি সেটা 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত হতে পারে। তারপর মুদ্রা বাজারে ঝুঁকি মূলধন বাজারে ঝুঁকির চাইতে তুলনামূলক কম, যেটা আমরা পড়ে আসি। দীর্ঘমেয়াদী দেউলিয়াতে ঝুঁকি বেশি, যার কারণে মূলধন বাজারের ঝুঁকিও বেশি। আর মুদ্রা বাজারের লেনদেন খরচ মূলধন বাজারের খরচের চাইতে কম, যেটা পড়ে আসি মুদ্রা বাজার নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংক, পড়ে আসি আমরা তাও। আর মূলধন বাজারের নিয়ন্ত্রণ বিএসইসি। নতুন কোম্পানিকে বাজারে শেয়ার ছাড়তে হলে অনুমতি নিতে হবে বিএসইসি, ইনিশিয়াল পাবলিক অফারিং করতেছিল আইপিও, যেটা আপনারা জানেন। সো বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে কোনো কোম্পানি যদি শেয়ার ছাড়তে চায় তাহলে অনুমতি নিতে হয়। ওকে, সো আমাদের সেকেন্ড চ্যাপ্টার আমরা মোটামুটি এটুক পর্যন্ত আজকে রাখি অর্থায়নের বাজার বিশ্লেষণের মধ্যে। পরের ক্লাসে আমরা বাকিটা শেষ করার ট্রাই করব। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা সমস্যা প্রবলেম কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, একটু জোরে বলবেন। কারো কিছু বুঝতে সমস্যা আছে কোনো টপিক, কোনো শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? স্যার ফিনান্স এটা এক্সামে ব্যবসায় নীতিও প্রয়োগে আসবে জানা, মানে ফিনান্স সিইউতে ফাইন্যান্সটা আসবে ব্যবসা নীতিও প্রয়োগের সাথে একসাথে। ব্যবসা নীতিও প্রয়োগ কি কি আসবে এটা? তা ব্যবসা নীতিও প্রয়োগ অর্থাৎ ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, তারপর ব্যবস্থাপনা সেকেন্ড পেপার, যেটা সেকেন্ড পেপার আর ফাইন্যান্স, এই তিনটা মিলে হচ্ছে একসাথে কোশ্চেন হবে 35 মার্ক সিইউতে। অর্থনীতি হবে না? অর্থনীতি হবে না স্যার। আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, তাহলে আমরা কোনটাকে বেশি প্রায়োরিটি দিব, মানি ম্যানেজমেন্টটাকে নাকি ফিনান্সটাকে, দুইটার মধ্যে? ব্যাপারটা হচ্ছে শুনেন, কোন কোন বছর ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন বেশি করে, কোন কোন বছর ব্যবসায় নীতি বা প্রয়োগ ফার্স্ট পেপার যেটা সেটা থেকে কোশ্চেন বেশি করে, আবার কোন কোন বছর ফাইন্যান্স থেকে কোশ্চেন বেশি করে। তো নর্মালি আপনি ধরে নেবেন যে তিনটা সাবজেক্ট থেকে 3 12 12 12 3 12 36 25টা কোশ্চেন আছে। সো 12 12 করে কোশ্চেন করার নিয়ম। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট থেকে 20টা করে ফেলছে, বাকি 2টা থেকে 15টা করছে। ওটা হচ্ছে স্যারদের ইচ্ছার উপর। নর্মালি 3 সাবজেক্ট থেকে 12টা 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 করে করার নিয়ম।
এই সো তিনটাকে গুরুত্ব দিতে হবে। আর এই সাবজেক্ট গুলো তো সহজ, দুই একবার পড়লেই হয়, জাস্ট পড়ে গেলেই হয়, মনে থাকে মনে হবে। আপনার সবচেয়ে বেশি গুরুত্ব যেটার উপর দিবেন সেটা হচ্ছে ইংলিশের উপর দিবেন, কারণ ইংলিশে পাশ করলে চান্স পাবেন। আর এই এই ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপর ম্যানেজমেন্ট, তারপর ব্যবসা প্রয়োগ নীতি, এই সাবজেক্ট গুলো হচ্ছে আপনার পজিশন আগায় দিবে। এই সাবজেক্ট গুলো মার্কস তোলা ইজি, সাবজেক্ট গুলো ইজি, সবাই পারে মোটামুটি। সো এগুলোতে ভালো করলে আপনার পজিশনটা হচ্ছে আগে যাবে। আর ইংলিশে তো পাশ করতে হবে, ইংলিশ ছাড়া, ইংলিশ হচ্ছে আসল, এগুলো তো পাশ করতে হবে। বাট এগুলা সবাই পাশ করে, এগুলাতে চেষ্টা করুন ভালো করতে। আর ইংলিশটাতে যাতে মোটামুটি একটা মার্ক রাখা যায়, 15-16-20 এই টাইপ রাখা যায়। তো স্যার ডিউতে, ডিউতে ডিউতে ফিনান্স কত মার্কের আসবে? ডিউতে ফিনান্স আসবে 24 মার্ক, 20টা কোশ্চেন, 24 মার্ক, এমসিকিউ, এমসিকিউ এন্ড রিটেন মিলিয়ে। এমসিকিউ হচ্ছে 16, 8 হচ্ছে রিটেন। হ্যাঁ, আর কোনো, আর কারো কোনো জিজ্ঞাসা? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে স্লাইড গুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমাকে বাহার ভাইকে বলবো আমাকে গ্রুপে জয়েন করাইতে। এই তো, আর নেক্সট ক্লাসে মানডেতে হচ্ছে আমাকে একটু আগে আগে নক দিয়ে দিবেন গ্রুপে, সো আমরা 3টাতে শুরু করতে পারি। ওকে, ওকে, সো আজকের মতো এখানে শেষ। আমি